বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কটূক্তির প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল 26 মে বৃহস্পতিবার ভোলা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।